জামাই সাজে থানায় কেন এসেছেন? বিয়ে করতে। হ্যাঁ, কি হয়েছে? এখানে এসে ওরা মেয়ের বাড়ির লোক, মাসির বাড়ির লোক, মাসির বাড়িতে ঘর কথা ছিল, ওরা বেইমানি করেছে আমার সঙ্গে। মাসির বাড়ি খুঁজে পাননি? না। কি হয়েছে? বললেন মাসির বাড়ির ঠিকানা দিয়েছে গোয়ালপাড়া বাঁধের ধারে বাড়ি। ওখানে এসে ঠিকানা পাইনি, বলতে বল্লভপাড়া ঘাটে লোকা পাঠিয়েছি। হ্যাঁ, তোমরা বল্লভপাড়া ঘাট থেকে তোমাকে নিয়ে আসবো। ঘাটে এসে কথা হলো, তারপরে বললো যাচ্ছে, তারপরে আর লোক আসেনি। আপনি কি করেন? আমি জয়পুরে থাকি, জুয়েলারির কাজ। কিভাবে পরিচয় হয়েছিল মেয়ের সঙ্গে? মেয়েটার সঙ্গে মেয়েটার একটা বান্ধবীর সঙ্গে আমার একটা বন্ধুর বিবাহ হয়, সেই থেকে যোগাযোগ। মেয়েটার সঙ্গে দেখা হয় দুবার তিনবার দেখাও হয়েছে মেয়েটার সঙ্গে দুবার। এখন কি করবেন? এখন আমরা কি করবো, কেস করলাম থানায়, এবার বাড়ি যাচ্ছি। থানায় বলে তদন্ত করে আমাদের হয়ে জানাবে। আমরা জানতে চাই এইটাই, আজকে তো বিয়ের ডেট ছিল না, তারা আজকে বিয়ে করতে এলেন হঠাৎ? আজকে ওদের 28 তারিখে প্রবলেম ছিল একটা, ওর একটা দাদু মারা গিয়েছিল। বছর কি হয় না হলে বিয়ে হয় না, বছর কি হয়েছে 28 তারিখে। আজকে 30 তারিখে এক্সট্রা করে দিয়ে দেবো বাড়িতে, রবিবার বাড়িতে উকিল ডেকে এক্সট্রা করে। ছেলে আমার দেখে, ফোনে দেখে মেয়ে, দিয়ে মেয়ের মাসি মা বাবা সবাই বললো দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো। দিয়ে একদিন ওরা যাবো বললো, দিয়ে গেল না। যে আমার বললো তোমরা এসো, যে আমাদের একজন এলো হঠাৎ একজন হয়ে গেলো, তারা পাত্তা দিল না, পাত্তা দিল না। তাও আবার তাও যোগাযোগ করলো যে আমরা 28 তারিখ দিয়ে দেবো, তাই বললো অনুষ্ঠান করে 28 তারিখ দিয়ে দেবো বলে। তখন বললো 28 তারিখ আমাদের একটা অসুবিধা হচ্ছে, তাহলে 30 তারিখে রবিবারে আমরা করতে থেকে এক্সটেন্ড করি, এক্সটেন্ড করে দেবো। তাইলে এইবার আমরা বাড়ি থেকে নানি কপালে হলু সব রকম করছি, তোমরা করিয়ে নিয়ে আসো, নিয়ে আসতে হলো। তাইলে এবার নিয়ে এলাম, নিয়ে এসে কাঁঠাল বাজার ঘাটে এলাম, বলপাড়া ঘাটে এলাম। তখন বললো আসো, আমাদের লোক দাঁড়িয়ে আছে। লোক নেই, দাঁড়িয়ে থাকি।